এত বড় পরোটা কলকাতায় প্রথম দেখলাম। আর এই পরোটার নাম কি জানেন? লখনৌই পরোটা। আর এই লখনৌই পরোটা এক বিশেষ ধরনের হালুয়ার সাথে খাওয়া হয়। তো চলুন আজকে দেখে নিই এটা কিভাবে বানানো হচ্ছে। আর এটা বানানোর টেকনিকটা দেখুন, একটা সেই মোগলাই পরোটার মতো, বেশ চাবড়ে চাবড়ে চড়িয়ে চড়িয়ে বেলা হচ্ছে হাতে করেই। এটা বেলনার কোনো প্রয়োজন নেই, তারপরে ফুটো করে গরম তেলে ছেড়ে দেওয়া হয়। বাহ, কত সুন্দর অমলেটের মতো লাগছে একদম দেখুন। এরপরে এটাকে সুন্দরভাবে 2 পিঠ ভালো করে ভেজে নেওয়ার পরে এই একটা বড় থালায় রাখা হচ্ছে। তারপর এটাকে বিশেষ ধরনের হালুয়ার সাথে সার্ভ করা হয়। তো এর দাম প্রায় মোটামুটি 220 টাকা থেকে 210 টাকা, প্রায় আমি যেটা বললাম ঠিক শুনিনি, তো যাই হোক এরকমই 200-র মধ্যে দাম হবে পার কিলো। কিন্তু পার কিলো হিসাবে আপনাকে নিতে হবে 250-500, যেমন খুশি নিন। তবে হালুয়াটা একদম ফ্রি থাকে, এরকম নারকেল বিভিন্ন চেরি টেরি দিয়ে হালুয়াটা বানানো হয়।